বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের টান টান উত্তেজনায় উত্তাল সারা দেশ জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব ১৩৫ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল এরপর জানিয়ে দেব ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেব না বলেছেন ইসি রাশেদা আরও জানিয়ে দেব আরো বড় সুসংবাদ আসছে বলেছেন মান্না সর্বশেষ জানিয়ে দেব বাজেট ঘোষণার আগে বিদেশে পাচার করা টাকা ফেরত আনুন বলেছে ইসলামী আন্দোলন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য একশো কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল অতি প্রবল হিসেবে দেশের উপকূল অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি সংবাদ লেখা পর্যন্ত সাত নম্বর বিপদ সংকেতের কথা জানিয়েছে আবহাওয়া অফিস এ অবস্থায় উপকূলের তেরোটি সহ আঠারো জেলা রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান শনিবার পঁচিশ মে রাতে ঘূর্ণিঝড় রিমাল সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এমন তথ্য দেন প্রতিমন্ত্রী বলেন রোববার ছাব্বিশে মে ভোর থেকে বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানতে শুরু করবে ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে কখনো কখনো এটি একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে প্রতিমন্ত্রী আরও জানান রিমাল সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে এ সময় আট থেকে দশ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূল এ অবস্থায় রোববার ভোরে দশ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার প্রস্তুতি চলছে আবহাওয়ার বিশেষ বার্তা অনুযায়ী ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গনের অভিযোগ উঠেছে তিনি ক্ষমতার অপব্যবহার করে তার পছন্দের প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে রায়হান আহমেদের নামে একজনের পক্ষে ভোট চাওয়া অনুদান ঘোষণা এবং নগদ অর্থ প্রদান ও অঙ্গীকার করে যাচ্ছেন এমন কি তার বিভিন্ন সমাবেশেও তিনি বক্তব্য রাখার অভিযোগ উঠেছে শনিবার পঁচিশ মে সহকারী রিটার্নিং অফিসার ও হবিগঞ্জের চুনাঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ অভিযোগ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু তাহের অভিযোগে বলা হয় সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন চুনাঘাট উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে টি আর কাবিখা কাবিটা টিউবওয়েল ব্রিজ কালভার্ট সহ বিভিন্ন এবং একই সভায় তার নিকটাত্মীয় রায়হান আহমেদকে নির্বাচিত করার জন্য ইশারা ইঙ্গিত ও প্রচারণা দিয়ে ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করছেন এছাড়াও তিনি চেয়ারম্যান প্রার্থী রাইহান আহমেদের কাছ থেকে টাকা নিয়ে সম্প্রতি সাটিয়া জুরি ইউনিয়নের শিলপাড়া এলাকায় একটি ট্রান্সফর্মার লাগিয়েছেন এবং সেখানে সভায় তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি তার বাসায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে ডেকে নিয়ে রায়হান আহমেদের মোটরসাইকেলের প্রতীকের পক্ষে কাজ করার জন্য অনুরোধ ও আহ্বান জানাচ্ছেন একই সঙ্গে তিনি চা বাগানের চা শ্রমিকদের ভয়ভীতি দেখান এছাড়া রায়হান আমাদের মোটরসাইকেলের পক্ষে মোবাইল ও হোয়াটসঅ্যাপে ভোট যাচ্ছেন যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংসদ সদস্য নালুয়া চা বাগান হাতিমারা চা বাগান চাঁদপুর চা বাগান কালিসিরি জোজাল ভাঙা চা বাগান সহ বিভিন্ন এলাকায় সভা করে দশ লাখ টাকার অনুদান ঘোষণা ও উন্নয়নের আশ্বাস দিচ্ছেন এবং নানা আকারে ইঙ্গিতে রায়হানের পক্ষে ভোট যাচ্ছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেব না বলেছেন ইসি রাশেদা নির্বাচন কমিশনার ইসি রাশেদা সুলতানা বলেছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা কাউকে ছাড় দেব না আমরা কাউকে চিনি না আমরা শুধু চিনি সুষ্ঠু নির্বাচন তিনি বলেন কেউ যদি সুষ্ঠু নির্বাচনে ব্যতিক্রম ঘটাতে চায় তাকে আইনের আওতায় আনা হবে শনিবার পঁচিশ মে বিকেলে দিনাজপুর জেলা স্কুল অডিটোরিয়ামে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন শিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে ও সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে সভায় এসব কথা বলেন তিনি নির্বাচন কমিশনার হুশিয়ারি উচ্চারণ করে বলেন যদি কোন সংসদ সদস্য বা প্রভাবশালী ব্যক্তি নির্বাচনের প্রভাব খাটানোর চেষ্টা করেন তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন কমিশনকে দুর্বল ভেবে কেউ বল প্রয়োগ করার চেষ্টা করবেন না এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে মত বিনিময় সভায় দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা নির্বাচনের কর্মকর্তা আরো বড় সুসংবাদ আসছে বলেছেন মান্না সামনে আরো বড় সুসংবাদ আসছে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন জনগণ যেদিন রাস্তায় নামবে সেদিন সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে ইনশাআল্লাহ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে কথা বলেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালিত হয় মান্না বলেন এই সরকার সবখানে দুর্বল পাঁচ বছর টিকে থাকার কোনো কারণ নেই যদি আমরা সবাই একসঙ্গে রাস্তায় নামতে পারি যেদিন রাস্তায় ঠিক মতো নামবেন সেদিন ঘন্টা বেজে যাবে এবার মানুষ তৈরি ওই রাস্তার দিকে তাকিয়ে আছে সর্বত্র সমস্ত সব পেশার মানুষ জেগে গেছে জাগছে ইনশাল্লাহ আগামীতে আরো বড় সুসংবাদ পাবেন আন্দোলনের পথে সবাইকে আহ্বান জানাচ্ছি বাজেট ঘোষণার আগে বিদেশে পাচার করা টাকা ফেরত আনুন বলেছে ইসলামী আন্দোলন শনিবার ছাব্বিশ মে বিকেলে রাজধানীর ভাটারায় নগর উত্তর কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন শেখ ফজলের সিংহভাগী বিদেশে ঋণ নির্ভর স্বনির্ভর বা উৎপাদন নির্ভর নয় সরকার আসে সরকার যায় বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ করে লুটপাট করে খেয়ে যায় তিনি বলেন পাহাড়সম এই ঋণের বোঝা আজীবন বহন করতে হয় গরিব দুঃখী মেহনতি মানুষকে যারা এই বাজেটের সিটি ফোটাও পায় না অন্যদিকে দলীয় ব্যবসায়ী সিন্ডিকেট ও দলদাস আমলারা ঘুষ বাণিজ্য ও দুর্নীতি করে দেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করলেও একটি কানা করিও আনতে পারেনি সরকার এসব কারণে আজ দেশে নিত্যপণ্যের মূল্য মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে